আগে তো দালাল দালাল সুযোগ হচ্ছিল দাওয়াত ছিল, কিন্তু ওই সময় এমন বন্যা ছিল আর কি, সিলেট থেকে জকিগঞ্জ বা খালাইঘাটের রাস্তা প্রায় কয়েক ফিট পানি উঠে গেছিল। যার ফলে প্রথম যখন তিনি মধ্যমণি হন, ইচ্ছা তাহা সত্ত্বেও দাওয়াত তাহা সত্ত্বেও যেতে পারি নাই। আজকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার মধ্যমণির অনুষ্ঠান হয়েছে। আজকে দুজন বক্তা চমৎকার বলেছেন, ওনাদের জন্য আলাদা সেমিনার সিম্পোজিয়াম হতে পারে। এক একজন বক্তা ঘন্টা দেড় ঘন্টা কথা বলতে পারে। উনি কিছু চিন্তার খোরাক এবং চ্যালেঞ্জে কিছু বিষয় থ্রো করেছেন, যেটা দিয়ে আমি মনে করি আমাদের সবার চিন্তা করা দরকার, কথা বলা দরকার। বাংলাদেশে পাওয়া বিরল, যার বাবা হাফিজ, দাদা হাফিজ, চাচা হাফিজ, ছেলে হাফিজ, মেয়ে হাফিজ, ওয়াইফ হাফিজ, আলহামদুলিল্লাহ এমন একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান দিন। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ফ্যামিলির প্রতি আল্লাহ পাক যেন আরো রহম করেন। আবুল হাসান খান সাহেবের আরো উত্তীর্ণ সফলতা কামনা করছি। আর আমার খুব সৌভাগ্য ছিল, ছয় মাস একসাথে আমরা এক রুমে কাটিয়েছি, ঠিক না? তখন কিছু গান শুনি আজকে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, জাযাকাল্লাহ খায়ের। যখন অক্কের প্রশ্ন আসে তখন নানান রকম সওয়াল কোশ্চেন আমরা তৈরি করি, যে কে কোন পন্থী, কে কোন কার অনুসারী, এবং এইসব তকমা লাগিয়ে আমরা মানুষকে বিচ্ছিন্ন এবং আলাদা করে রাখি। ওনাকে ধন্যবাদ জানাই, এবং এই বইয়ের আমি উত্তরোত্তর পাঠক প্রিয়তা কামনা করি, কারণ তিনি যা উল্লেখ করেছেন সেটা মানুষের কাছে পৌঁছানো দরকার, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছানো। হাফেজ মৌলানা আবুল হোসেন খান আমার চেয়ে বয়সে কিন্তু ছোট, কিন্তু উনি ছিলেন আলিয়া মাদ্রাসার কৃতি ছাত্র এবং ছাত্র নেতা, ইসলামী আন্দোলন ছাত্র সংগঠনের নেতা ছিলেন। তখন তখন থেকে কিন্তু আমি চিনি, যদিও আমি যখন সিলেট আলিয়া মাদ্রাসায় পড়ি তখন তিনি ছিলেন না, আমি ঢাকাতে চলে আসছি। এরপরে 78-এ আমি উনি জানি না, আমার স্মরণ নাই কত ইংরেজিতে দিয়েছেন, আমাদেরকে এই জন্য আমি বলবো আবুল ভাইকে এই ক্ষেত্রে আলেমদের কিছু এই জন্য আমাদের অনৈক্যের মূল কিন্তু আমি দেখি আলেমদের মধ্যে আমাদের মহাপণ্ডিত আমাদের দেশের মহিউদ্দিন খান সাহেব পত্রিকা আমি জেদ্দায় রাখতাম, উনি বলছেন, একজন প্রশ্ন করছেন জেদ্দা থেকে, যে আটটা গাছ আমরা নামাজ পড়ি, নামাজ হয়নি, দলিল দেয় কিন্তু বলছে ঘরে গিয়ে 12টা নামাজ পড়বো, তো নামাজ হবে না, হবে না। তাহলে বললাম আমাদের সমস্যা হলো আলেমদের সাথে সম্পৃক্ত, আল্লাহর আমাদের আলেমদেরকে সঠিকভাবে একত্র করেন, যাতে ফরজ নিয়ে আমরা আলোচনা করি, আমাদেরকে গাইড করি। সাংস্কৃতিক উপস্থাপনা ছিল, তারা তো গান দুই একটা করেছে, বেশি লেট হয়ে যাওয়ার কারণে ওনারা একটু বোধহয় বিরক্তি ব্যক্তি প্রকাশ করছেন। আর ওনাদের উস্তাদ এবং আমাদের অনেকে মালয়েশিয়া বাস করেন, ওখান থেকে তিনি একটা ভিডিও মেসেজ দিয়েছেন, যেটা দিয়ে আমরা শেষ করে দেবো। তিনি এটাও বলেছেন যে আমাদের যে কোনো বিষয়ে আমাদের কোরআন হাদিস থেকে নিতে হবে, কোন ব্যক্তিকে আমরা অনুসরণ করবো, কোন ব্যক্তি আমাদের মডেল হবে না। তো আজকে যে মিউজিক নিয়ে বিতর্ক, সম্মানিত লেখক তিনি সংস্কৃতি ভালোবাসেন এবং আমি জানি যে ম্যাসেজ কালচার গ্রুপের সাথে তার অনেক দিন সমস্যা, যার জন্য তিনি খুব কাছ থেকে সংস্কৃতির কর্মীদেরকে দেখেছেন, সংস্কৃতির এই বিষয়গুলো নিয়ে ভেবেছেন এবং বিভ্রান্ত দূর করাটা প্রয়োজন চলছে। আমরা জানি মসজিদে নববীতে তিনি কবিতা যেন মিম্বার করে দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করেছেন তখন ছোট ছোট ছেলেমেয়েরা বাবুরা তারা কিন্তু তালাল মাত্র আরে না গানটা কিন্তু তারা গেয়ে বরণ করে নিয়েছিলেন প্রিয়নবীকে। আচ্ছা আপনারা বলেন তো যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি যখন আসলেন তখন বাচ্চাকে হঠাৎ করে গানটা শিখে ফেললো না, বুঝাই যায় যে সেখানে ঘরে ঘরে চর্চা হয়েছিল, রসুলকে স্মরণ করে বরণ করে নেওয়ার জন্য এই নাচটি তারা একসাথে ছোট ছোট বাচ্চারা প্র্যাকটিস করে আছে। আল্লাহ আলমী কিন্তু সেটা দিয়েছেন, গানকে আমরা ভালোবাসি, একটি সুরকে আমরা ভালোবাসি,
কিন্তু সেই কাজ সুর তাদের আলমের পথই হবে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ আপনারা সময় দেওয়ার জন্য আল্লাহ আপনাদের কবুল করুন।